হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত আমার নিউজ ব্লগস অফিসিয়াল চ্যানেলে। তো আজকে আমাদের হচ্ছে গুরু পুজো, আমাদের বাড়িতে গুরু পুজো। আর তার জন্য আমি মালা বানাচ্ছি। এই দেখো, দুটো মালা বানিয়েছি, একটা আর হচ্ছে এই দুটো মালা বানিয়েছি। তো হয়ে গেছে মালা বানানো। তো আর এখন অন্য কিছু কাজ করব। তো আজকে হয়তো আমি বেশি তোমাদের সাথে কথা বলতে পারবো না, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো চলো আজকে দিনটা শুরু করি। এখানে আমার মালা বানানো কমপ্লিট। চলো এখন রান্নাঘরে দেখে আসি কি হচ্ছে রান্নাঘরে। পায়েস রান্না হচ্ছে। এখানে ঠাকুরের জন্য পায়েস রান্না হচ্ছে। বৌদি এসে গেছে। বৌদি আসার সাথে সাথেই সবজি কাটা স্টার্ট করে দিয়েছে। তারপর আমি পেছনে, যে আমাকে দেখতে পাচ্ছ, আমি করছিলাম পুজোর সব জিনিস রেডি। তারপরে বৌদির সাথে চললাম চুলা নিতে একজনের বাড়িতে। তো যেতে যেতে দেখছি ছেলেরা সবাই, বাচ্চারা মিলে মার্বেল খেলছে। ওই মার্বেল তো আমি খেলতেই জানি না, তোমরা কে কে খেলতে পারো? এই যে চলে আসলাম এক জেঠির বাড়িতে। জেঠির বাড়িতে এসে চুলাটা নিয়ে যাব। এই যে আমার ভাস্তি, আমার কোন ভাস্তি। এখন আমরা মটরশুঁটি ছুলছি, আমি ভাস্তি মিলে, আর বোন আমার একটাও কাজ করছে না। তোমরা দেখতেই পাচ্ছ এখানে শুধু দাঁড়িয়ে বসে আছে, অর্ধেক বসে। আর আমি আর ভাস্তি মিলে, আমি আর ভাস্তি মিলে দুজনে মটরশুঁটি ছুলছি। কি করার আছে? এখানে মা উঠোনটাকে ভালো করে একটু জল দিয়ে মুছে নিচ্ছে, কারণ এখানে তুলসী ঠাকুরের গাছকে রাখবে। আর দেখতেই পাচ্ছ তুলসী ঠাকুরের গাছকে সাদা কাপড় পরিয়ে দিল, আর মালাও পরিয়ে দিল একটা। তো এইভাবে রেডি করছে আমার মা। এদিকে রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, আর আমি চলে গেলাম তারপরে মন্দিরে। মন্দিরে পুজো দিতে চলে এসেছে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ মা সব রেডি করেছে, আর গীতা পাঠ করতে চলে এসেছে। আমাদের বাড়িতে আজকে গীতা পাঠ হবে, তো তাই সবাই চলে এসেছে। দেখো তোমরা ভিডিওটা পুরোপুরি। Thank you.
সবারই খাওয়া দাওয়া হয়ে গেল, কেউ কেউ চলেও গেছে, তো আমরা সবাই মিলে এখন গল্প গুজব করছিলাম। আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর খাচ্ছি চকলেট এখন, আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে, কারণ আজকে আমার খুব মাথা ব্যথা করছিল তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি যে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন চলো বাইরে তোমাদের দৃশ্যটা দেখাই এখন কে কি করছে সন্ধ্যা দিকে। চলো দেখে নাও। দাদা ভাস্তি মোবাইল চালাচ্ছে, ওইদিকে বড় দাদা খাচ্ছে ভাত, এদিকে আরো রান্না বান্না চলছে রাতের। এই রাতের জন্য আলু ভাজা করা হচ্ছে এখন, আমরা আরো রাতে খাবো কারণ দিনের বেলা খেয়ে নিয়েছিলাম, আরো খিদা পেয়ে গেছে সবারই। এখন রাতে খাবো আলু ভাজা দিয়ে। ভাজাটা করছে আলু ভাজা, আর এদিকে আরেক বৌদি হচ্ছে ডুপ্লিকেট ডাল রান্না করছে। এখানটায় তরকারি আছেই, তখনকার তরকারি অনেকটাই আছে, বেঁচে গেছে, এটা দিয়ে রাতে হয়ে যাবে সবারই। হ্যাঁ এদিকে পকোড়া করেছে, পকোড়াও ধনে পাতার পকোড়া আমাকে দেয় নাই। এখন আমি এটা এটা ধনে পাতার পকোড়া কে করছে, এখন খাবো ধনে পাতার। তো আমি এখন পকোড়া খাচ্ছি। তো আমি খেতে বসে পড়েছি, রাতের ডিনার কমপ্লিট করব, তারপরে ঘুমাবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।